আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো ধৈর্যশীল নারী আল্লাহ পাকের বিশেষ নিয়ামত সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ধন্যবাদ। সতী ধার্মিকা ও সহনশীলা রমণী আল্লাহ পাকের এক বিশেষ নিয়ামত। রাসুলি আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রবান, দিনদার ও ধৈর্যশীলা স্বামী ভক্ত রমণীকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হিসেবে উল্লেখ করেছেন। এ পৃথিবীতে সেই সৌভাগ্যবান ও সুখী পুরুষ যার ভাগ্যে অনুরূপ গুণাবলী সম্পন্ন নারী স্ত্রী হিসেবে জুটেছে। সতী শাব্দী ধার্মিকা ও ধৈর্যশীলা নারীর স্বামী অর্থ সম্পদে যত অসচ্ছল অপূর্ণাঙ্গই হোক না কেন, প্রকৃতপক্ষে সেই বড় ধনী। এ জাতীয় স্ত্রীর স্বামী দিনে রাতে যত পরিশ্রমী করুক না কেন, যত পরিশ্রান্তই হোক না কেন, বাড়ি ফিরে স্ত্রীর পরশে আসার সাথে সাথেই তার ক্লেশ ক্লান্তি দুঃখ বেদনা হতাশা দুশ্চিন্তা সবই মুহূর্তের মধ্যে দূরীভূত হয়ে মনে প্রশান্তি ও আশার আলো সঞ্চার হয় এবং তার মন আনন্দে ভরে উঠে, যার ভাগ্যে এ জাতীয় কল্যাণময়ী রমণী স্ত্রী হিসেবে জুটে সে শুধু সাংসারিক জীবনেই কল্যাণপ্রাপ্ত হয় না, বরং তার জন্য পরকালীন মুক্তির পথও উন্মুক্ত হয়ে জান্নাত লাভ সহজতর হয়ে যায়। পক্ষান্তরে যে পুরুষের ভাগ্যে এর বিপরীত গুণসম্পন্না অর্থাৎ অসৎ বুকবাদী বদমেজাজি ও ধৈর্যহীনা নারী জুটে, তার সংসারটাই একটা নরকখুণ্ডে পরিণত হয়ে যায়। তার জীবনে দুঃখ কষ্ট ক্লেশ ক্লান্তি ও হতাশা দুশ্চিন্তার অন্ত থাকে না। সে অর্থ সম্পদে যত ধনী হোক না কেন, প্রকৃতপক্ষে তার মতো গরিব ও অসহায় পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই। এমনকি সে যত বড় জ্ঞানীগুণী হোক না কেন, তার কোনো মূল্য থাকে না। এ জাতীয় রমণীর কবলে যারা পড়ে তারা দুনিয়ায় শান্তির পরস্ত পায় নাই, এমনকি পরকালীন মুক্তির প্রতিও তাদের বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে থাকে। এ বাস্তবতা উপলব্ধি করেই বিশ্বের সর্বশ্রেষ্ঠ মনোবিজ্ঞানী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যশীলা ও সতীশাব্দী নারীকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হিসেবে অভিহিত করেছেন। একজন নারী তার স্বামীর ইহকালীন ও পরকালীন মুক্তির দিশারি হিসেবে যেমন কাজ করতে পারে, তেমনিভাবে একজন নারী তার স্বামীর জাহান্নামের দিশারিও হতে পারে। কারণ এ কথাটি বাস্তব সত্য যে পুরুষ কম বেশি তার স্ত্রীর নিকট দুর্বল থাকে। বাস্তব অভিজ্ঞতায় দেখা যায় অধিকাংশ পুরুষই তাদের স্ত্রীর আচার আচরণ ও ধর্ষণ দ্বারা প্রভাবিত হয়ে থাকে। স্ত্রীর দ্বারা প্রভাবিত হয়ে কোনো কোনো পুরুষ বড় ধরনের অঘটন ঘটাতে কুণ্ঠিত হয় না। অনেক খারাপ ঘটনার মূলেই খারাপ নারীদের প্রধান ভূমিকা থাকে। স্ত্রীর প্রতি দুর্বল হয়ে এমন থাকে খুশি করার জন্য অনেক স্বামী তাদের পিতামাতা ও আত্মীয় স্বজনকে বিসর্জন দিতে বাধ্য হয়। স্ত্রীর শারীরিক ও মানসিক চাহিদা মেটাতে গিয়ে অনেক দুর্বল চিত্তেও স্বামীকে অবৈধ পন্থা বেছে নিতে দেখা যায়। উচ্চাভিলাষী ধৈর্যহীনা অধর্মহীনা নারীর কবলে পড়ে অনেক কর্মচারী কর্মকর্তাকে ঘুষ খেতে হয়। বাস্তবে এমনও কিছু ঘটনা ঘটতে দেখা যায় স্ত্রীর শাড়ি অলঙ্কার বা আনুষাঙ্গিক অন্য কোনো আর্থিক চাহিদাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়ে শেষ পর্যন্ত দাম্পত্য সম্পর্কটাই ছিন্ন হয়ে যায়। স্ত্রীর চাহিদা মতো পান সুপারি বাজার থেকে আনতে স্বামী ব্যর্থ হওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে দাম্পত্য জীবন ভেঙে যাবার মতো অপ্রীতিকর অবস্থাও সৃষ্টি হয়ে যায়। শুধু স্ত্রীর বিলাসী জীবনের চাহিদা পূরণ করতে গিয়েই আমাদের দেশের অনেক কর্মচারী কর্মকর্তা ঘুষ গ্রহণে বাধ্য হন। আবার এমনও অনেক কর্মচারী কর্মকর্তা আছেন যাদের ভাগ্যে সতী শাব্দী ধার্মিকা ও ধৈর্যশীলা স্ত্রী জুটেছে এবং তারা তাদের স্ত্রীর প্রেরণায় অবৈধ পন্থায়
রোজগার থেকে বেঁচে থাকতে পেরেছেন এবং এখনও পারছেন। খুদাবিরু স্ত্রী সর্বদাই অল্পে সন্তুষ্ট থাকে এবং স্বামীর সামর্থ্যের বাইরে তার কোনো চাওয়া পাওয়া থাকে না। সে চাকচিক্যময় জীবন ও আর্থিক সুযোগ সুবিধার চেয়ে তার স্বামীর নীতি নৈতিকতার ব্যাপারে বেশি সচেতন থাকে। তার চিন্তা থাকে কীভাবে তার স্বামীর নৈতিকতা ও সততা বজায় থাকে এবং কীভাবে সমাজে তার স্বামীর মান মর্যাদা ও ব্যক্তিত্ব অক্ষুণ্ণ থাকে। তাই সর্বদাই সে তার স্বামীকে সৎ পরামর্শ দিয়ে সৎ কাজে উৎসাহিত করে থাকে। সংসারে অভাব অনটন থাকা সত্ত্বেও অবৈধ রোজগার থেকে সে স্বামীকে নিরুৎসাহিত করে থাকে। বিপদে আপদে নিজে ধৈর্য ধারণ তো করেই, এমনকি স্বামীকেও ধৈর্য ধারণে অনুপ্রাণিত করে। একজন রমণী যদি ধার্মিক সতী সাধ্বী ও ধৈর্যশীলা হয় তাহলে তার দ্বারা তার স্বামী যেমন শান্তি ও স্বস্তি পায়, অনুরূপ তার পরিবারের জন্য সদস্যরাও জীবন গঠনে আশার আলো পায়। তার পরশে একটি সুন্দর সুখী ও সমৃদ্ধিশালী পরিবার গড়ে উঠতে পারে। তার পরশে তার সন্তানরাও সুশিক্ষিত ও সুসভ্য হয়ে গড়ে উঠতে পারে। বীজ ভালো হলে গাছ যেমন ভালো হয়, তদ্রূপ মা ভালো হলে সন্তানরাও ভালো হয়। সতী নারীর সন্তানই জ্ঞানীগুণী ও অলিদর্বেশ হয়। অসচ্চরিত্রহীনা ও উশৃঙ্খল নারীর সন্তান জ্ঞানীগুণী ও অলিদর্বেশ হওয়ার দৃষ্টান্ত খুবই বিরল। মায়ের পরশেই হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শিশু অবস্থায় কুরআন শরীফে হাফিজ হয়েছিলেন। মায়ের প্রেরণা ও প্রচেষ্টায় তিনি একজন শ্রেষ্ঠ আলেম ও দরবেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তবে ব্যতিক্রম তো থাকবেই। ধৈর্যশীলা সচ্চরিত্রবতী রমণী একটি পরিবার তথা সমাজের আলোকবর্তিকা। সচ্চরিত্রবতী ও ধৈর্যশীলা নারী সমাজ গঠনে বিশেষ অবদান রাখতে পারে। অনুরূপভাবে একজন অসৎ প্রকৃতির নারী সমাজ ধ্বংসের হাতিয়ার হিসেবে কাজ করে। সে সমাজে অশান্তির আগুন জ্বালাতে পারে। একজন চরিত্রহীনা নারী সমাজে হাজার হাজার তরুণকে বিপদগামী করতে পারে, সমাজে অশ্লীলতা প্রতিষ্ঠা করতে পারে। তাই জীবনসঙ্গিনী হিসেবে সহনশীলা ও ধৈর্যশীলা রমণী নির্বাচন করার গুরুত্ব অত্যধিক। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।